আর্থিক সংকটের জন্য বিবাহের অলিমা যদি না দিতে পারে তো পরে কি দিতে পারে না পরবর্তীতে কোনো অলিমা হয় না অলিমা বিয়ের পরে যখন দেখা সাক্ষাৎ স্বামী স্ত্রীতে হয় ওই সময়গুলিতে দিতে হয় বাসরের দিন বাসরের রাতের পরের দিনে অথবা তার আগের দিনে এইরকম সময়গুলিতে দেওয়াটাই হচ্ছে শরীয়ত সম্মত আগে অথবা পরে বা ওই দিনে ওই সময়টাই কাছাকাছি সময় দিতে হবে আর পরে আমি এখন অনেক পয়সা হয়েছে বিদেশে এসেছি আর অলিমা দেবো এইসব অলিমা বেদাত দাঁত জায়জ নয় অলিমার ক্ষেত্রে বেশি পরিমাণে অলিমা হয়তো নবী করিম ইসলাম অলিমা সাফিয়া রাজি আল্লাহ তালা এইরকমই সফরে বিবাহ হয়েছে কিসের অলিমা ছিল কার কাছে কি আছে নিয়ে আসো কিছু লোকের কাছে ছাতু আছে ছাতু নিয়ে এসে হাজির খেজুর আছে খেজুর নিয়ে এসে হাজির এইরকমই যার কাছে যা আছে নিয়ে আসো ওইগুলো নিয়ে ভাগ করে সব খেয়ে দিয়ে হয়ে গেল অলিমা এক কিলো খেজুর দিয়ে হইতে পারে আর এক কিলো মিষ্টি খাইয়ে হইতে পারে হ্যাঁ দেশে খেজুর না হয়তো নাই মিষ্টি ক্ষয় হইতে পারে যা কিছু আছে ডাল ভাত দিয়েও হইতে পারে অলিমা হ্যাঁ দশটা লোকে ক্ষয় হইতে পারে গোটা গ্রামকে খাওয়াইতে পারে তাহলে ওর নাম হবে আপনি দশটা লোকে খাওয়াইতে পারবেন গ্রামের দশজন পরেশগার নামাজি দিনদার লোকে খাওয়াই শুধু খাওয়াই দেয় ব্যাস হয়ে গেল অলিমা হয়ে গেল কি আছে আছে যে দশটা লোককে খাওয়াইতে পারবে না কোন এমন লোক নেই এমন মুসলিম মনে হয় এত গরিব নেই যে দশটা লোক খাওয়াইতে পারবে না সেটি অলিমা হয়ে